যাদের আয় থাকা সত্ত্বেও এবং টিআইএন সার্টিফিকেট থাকা সত্ত্বেও যারা রিটার্ন দাখিল করেন না। এই ক্ষেত্রে অনেকেই আছেন যারা টিআইএন সার্টিফিকেট নেননি কিন্তু আয় আছে, অর্থাৎ কর দেওয়ার মতো আয় আছে কিন্তু টিআইএন সার্টিফিকেট নেননি, তাদের জন্য কিন্তু সমানভাবেই এই আইনটা প্রযোজ্য হবে। অর্থাৎ আপনি টিআইএন সার্টিফিকেট নিন বা না নিন, আপনার আয় যদি করযোগ্য আয়সীমা অর্থাৎ করমুক্ত যেই আয়সীমাটা আছে সেটাকে অতিক্রম করে বা করযোগ্য আয়ের মধ্যে চলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। আপনি যদি টিআইএন সার্টিফিকেট না নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে টিআইএন সার্টিফিকেট নিয়ে দেন আপনাকে রিটার্নটা দাখিল করতে হবে। তো এই ক্ষেত্রে যদি আপনি ব্যর্থ হন, অর্থাৎ মনে করি যে আগামী বছরে আসছে কত 24-25 করবর্ষ, আর রানিং যেটা চলে যাচ্ছে সেটা হলো 2023-24 করবর্ষ। এখন মনে করি যে আমার এই 2023-24 আমার রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক ছিল বা আমার করযোগ্য আয় ছিল কিন্তু আমি রিটার্ন দাখিল করিনি। এখন যদি আমি জুলাই মাসে গিয়ে রিটার্নটা দাখিল করি বা কোনো কারণে যদি পরবর্তীতে কর অফিস আমাকে ধরে বা আমার উপরে কোনো নোটিশ জারি করে, তো সেই ক্ষেত্রে আমার করটা কিভাবে ক্যালকুলেট হবে, বা কোনো কারণে আমরা যদি রিটার্ন দাখিল না করতে পারি তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে যখন আমরা রিটার্ন দাখিল করব সেই ক্ষেত্রে আমাকে করটা কিভাবে ক্যালকুলেট করতে হবে, বা যারা এখনো রিটার্ন দাখিল করতে পারেন নাই 23-24 অর্থ বছরের জন্য, তাদের জন্য কিন্তু কর দিবস পার হয়ে গিয়েছে 31 জানুয়ারি, সর্বশেষ সময় ছিল 31 জানুয়ারি, যে কারণে এখন যারা রিটার্ন দিতে যাবেন তাদের রিটার্নের করটা কিভাবে ক্যালকুলেট করবেন সেই বিষয়টা নিয়ে আগেও আমি ভিডিও দিয়েছিলাম, আজকে আমি আরেকটু এই ধারাটা নিয়ে আলোচনা করব। প্রথম কথা হলো আপনার যেই আয়টা ক্যালকুলেট করবেন সেখানে কিন্তু আপনার যত ধরনের করমুক্ত আয় আছে প্রত্যেকটা আয় কিন্তু আপনার করযোগ্য আয়ের সাথে যোগ হবে। অর্থাৎ আপনি যদি চাকুরি করে থাকেন সেই ক্ষেত্রে আপনার চাকরির আয়ের একটা অংশ কিন্তু করমুক্ত থাকে এবং একটা অংশের উপরে কর দিতে হয়, কিন্তু আপনি যখন নির্দিষ্ট সময়সীমার মধ্যে রিটার্ন দাখিল করতে ব্যর্থ হবেন পরবর্তীতে যখন আপনি রিটার্নটা দাখিল করতে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার যেই করমুক্ত আয় এবং করযোগ্য আয় দুটো কিন্তু একসাথে যোগ করে আপনাকে কিন্তু করটা নির্ধারণ করতে হবে। এখানে বড় ধরনের একটা ধাক্কা খাবেন, বিশেষ করে যারা রেমিটেন্স পাঠান, রেমিটেন্সটা কিন্তু সম্পূর্ণ করমুক্ত, কিন্তু আপনি যদি নির্দিষ্ট সময়সীমার মধ্যে রিটার্ন দাখিল না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই রেমিটেন্সটা কর মুক্ত হলেও আপনি যখন রিটার্নটা দাখিল করতে যাবেন নির্দিষ্ট সময়ের পরে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই আয়টা করযোগ্য আয় হিসেবে বিবেচিত হবে এবং সেই আয়ের উপরে কিন্তু আপনাকে কর দিতে হবে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। যে কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে অবশ্যই রিটার্ন দাখিল করে দিবেন, এনি হাউ এনি ওয়ে, যখনই আপনি দেরি করবেন তখন কিন্তু আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন। তো দেখুন, আমি টোটালটাকে করযোগ্য আয় হিসেবে বিবেচনা করে আমি কর নির্ধারণ করব, সেই ক্ষেত্রে আমার আয়টা আমি ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করার পরে আমি দেখলাম যে আমার মোট কর আসছে বা কর দিতে হচ্ছে, আমার নর্মালি কর দিতে হচ্ছে 20,000 টাকা, 20,000 টাকা আমার নর্মালি কর নির্ধারিত হলো। এখন এই 20,000 টাকার উপরে আপনাকে কিন্তু একটা জরিমানার কর দিতে হবে। এখন দেখুন, একটা কথা মনে রাখবেন যে যাদের সারচার্জ আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সারচার্জ এটার সাথে যোগ হবে, অর্থাৎ আমার যদি 20,000 টাকা ট্যাক্স আসে সেই ক্ষেত্রে কিন্তু আমার সারচার্জ যদি আমার 10% থাকে তাহলে 2,000 টাকা আমার সারচার্জ আসবে। এখন টোটাল প্রদানযোগ্য কর হলো কত, 22,000 টাকা। এই 22,000 টাকার উপরে আপনাকে কি করতে হবে, আপনি কোন বছরের রিটার্ন দিচ্ছেন বা সেই বছরের কর দিবস কোন মাসে ছিল, আমি ধরেই নিচ্ছি 23-24 করবর্ষে আমার রিটার্ন দাখিলের জন্য আমি এটা ক্যালকুলেট করছি। এখন আমার 2023-24 করবর্ষের জন্য রিটার্ন দাখিলের সর্বশেষ সময়সীমা ছিল জানুয়ারির 31 তারিখ, আর বর্তমানে এটা মে মাস। এই ক্ষেত্রে আমি কি করব, প্রতি মাসের জন্য 4%, প্রতি মাসের জন্য 4%, দ্যাট মিন্স আমি যদি জানুয়ারির পর থেকে গণনা করি তাহলে কিন্তু আমার ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, অর্থাৎ 4 মাস, এই 4 মাসের জন্য আমাকে কিন্তু 4 মাস গুণন 4%,
তাহলে কত হলো 16% প্রতি মাসের জন্য 4% করে। দ্যাট মিন্স এখানে কিন্তু আপনি যদি 2 বছর আগের রিটার্ন দাখিল করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার 24 মাসের জন্য আসবে, 24 মাসের জন্য। এখন যদি এর বেশি হয়, এর বেশি হলেও আমরা সর্বোচ্চ 24 মাসের জরিমানা দেব, এর বেশি আমাকে জরিমানা কর দিতে হবে না। যদি আমার 3 বছর পূর্বের রিটার্ন হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু, সেই ক্ষেত্রেও আমি কিন্তু এই 24 মাসেরই ধরব, অর্থাৎ 4 24 96%। 96% হলো আপনার সর্বোচ্চ দিতে হবে, এর বেশি দিতে হবে না। এখন যেহেতু আমরা 23 24টা ক্যালকুলেট করছি, সেহেতু এখানে আমরা কি করব, এখানে আমরা জাস্ট 4 মাসেরটা ক্যালকুলেট করব, জাস্ট 4 মাসেরটা ক্যালকুলেট করব। 4 মাসে কত হবে? 16%। তাহলে যদি 16% হয় তাহলে এটার উপরে 22,000 যোগ 22,000 গুণ 16%, তাহলে এখানে আমার আসবে কত? 22,000 যোগ 3,520। অর্থাৎ আমি নর্মালি যে করটা দিব সেই ক্ষেত্রে আমাকে দিতে হতো কত? 22,000, কিন্তু সেখানে আমাকে দিতে হবে কত? টোটাল 25,520 টাকা। এই টাকাটা কিন্তু আপনাকে বেশি দিতে হবে, 3,520 টাকা। জাস্ট এইভাবে আপনারা ক্যালকুলেট করবেন। এখন অনেকেই মনে করতে পারেন যে এইখানে আমি এই টাকাটা দিব না, জাস্ট যে টাকাটা আসবে সেই টাকা দিয়ে আমি রিটার্নটা দাখিল করে দিতে পারবো। আপনি রিটার্ন দাখিল করতে পারবেন, কারণ সর্বজনীনে আপনি যেভাবে আপনার করটা নির্ধারণ করে দিবেন সেভাবেই রিটার্ন সাবমিট হয়ে যাবে। কিন্তু ঝামেলায় পড়বেন পরবর্তীতে যখন ফাইলটা আয়কর বিভাগ পরীক্ষা নিরীক্ষা করবে বা কোনো কারণে অডিটে পড়বে, তখন দেখবেন যে এই 3,520 টাকা না দেওয়ার ফলে আপনি যেই ঝামেলাটায় পড়বেন সেখানে দেখবেন যে এর চেয়ে 10 গুণের বেশি টাকা আপনার চলে যাবে বিভিন্নভাবে, কিন্তু আপনার সেটা সুরাহা হতেও আপনার ঘাম ঝরে যাবে। যে কারণে আপনারা যখনই রিটার্ন দাখিল করবেন বা কর নির্ধারণ করবেন সেটা একদম প্রপারলি সঠিক ওয়েতে করবেন, কারণ গভর্নমেন্টের যতটুকু পাওনা ততটুকু পাওনা আপনারা নিজে থেকে বুঝিয়ে দেবেন, তাহলে আপনাদের ফাইলগুলো অডিটে পড়ার চান্সটা কম থাকবে। আর যদি অডিটে না পড়ে সেই ক্ষেত্রে কিন্তু আপনি একদম হ্যাসেল ফ্রি আপনার আয়কর রিটার্ন ফাইলটাকে মুভ অন করতে পারবেন বা ইন ফিউচারে গিয়েও আপনাকে কোনো ধরনের কোনো প্রবলেমে পড়তে হবে না। বাট যদি কোনোভাবে আপনি সরকারকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেন বা কোনোভাবে সরকারকে ফাঁকি দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফাইলটা অডিটে পড়ে যাবে। অডিটে পড়ে গেলে সেই ক্ষেত্রে ক্ষতিটা আপনার বেশি হবে। যে কারণে আমি সবসময় বলি যে আপনি যখনই রিটার্নটা দাখিল করবেন, রিটার্নটা দাখিল করার সময় আপনি একটু সময় নিয়ে আপনি একটু শ্রম দিয়ে জিনিসটাকে সঠিকভাবে প্রিপেয়ার করবেন, প্রিপেয়ার করে আপনি রিটার্নটা দাখিল করবেন। তাহলে কি হবে? তাহলে আপনার মানসিকভাবে আপনি স্যাটিসফাইড থাকতে পারবেন এবং আপনার ফাইলটাও নিজেও মানসিকভাবে শান্তিতে ঘুম দিবে। আশা করছি বুঝাতে পেরেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।